ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি অনুমতি না মেলায় ঢাকার প্রবেশমুখী অবস্থান কর্মসূচি থেকে সরে এসেছে আওয়ামী লীগ। তবে ঢাকা মহানগরীর সব ওয়ার্ড ও থানাগুলোতে সতর্ক অবস্থানে থাকবে আওয়ামী লীগের নেতাকর্মীরা। শুক্রবার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজউদ্দিন রিয়াজ স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি শ্রদ্ধা জানিয়ে অবস্থান কর্মসূচি থেকে বিরত থাকছে দলটি। নগদের কাছে হক করলেই সমান, নগদের সেন্টারে একদম ফ্রি। তবে প্রতিটি থানা ওয়ার্ড কার্যালয়ে নেতাকর্মীরা সতর্ক পাহারা থাকবে। নগদ আসার পরে এখন দিনে বাতে 80 টাকা, দুই বছরে 57,600 টাকা।